আমরা প্রত্যেকে নিজের ভাগ্য সম্পর্কে জানতে চাই, আর এই ভাগ্য জানা যায় জন্মছক দেখে, আর জানা যায় হাতের রেখা দেখে। আপনি আপনার ভাগ্য জানুন আপনার হাতের রেখা দেখে। হাতের রেখার মধ্যেই সমস্ত কিছু রহস্য লুকিয়ে আছে। আপনার জীবনে কখন কি ঘটনা ঘটবে, আপনার জীবনে ভবিষ্যৎ কীরকম, তো সেটা আপনি নিজের হাতের রেখা দেখে জানতে পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে যে আপনার স্ত্রী আপনার ভাগ্য বদলে দেবে। হ্যাঁ, এটা আপনারা নিজেদের হাতের রেখা দেখে জানতে পারবেন। আপনারা জানুন যে আপনার স্ত্রী আপনার জীবনে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে। আপনার স্ত্রী ভাগ্যে আপনি জীবনে ধনী হবেন। আপনার স্ত্রী আপনাকে মানে এতটাই সুখী করবে যে আপনি জীবনে কল্পনা করতে পারবেন না। আপনারা নিজের হাত দেখে জানুন যে আপনার ভাগ্যে পরিবর্তনের ক্ষেত্রে আপনার স্ত্রীর কতটা ভূমিকা থাকবে। আজকের এই ভিডিওতে এই বিষয়টাই আপনারা জানতে পারবেন। যদি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে পরে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন, আর কেটে বা অর্ধেক দেখলে পরে কখনোই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন, আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অশেষ ধন্যবাদ। তো আপনার স্ত্রী আপনার ভাগ্য পরিবর্তনের করবে, তো সেটা দেখার জন্য আমি আপনাদেরকে হাতে কিছু রেখার সঙ্গে প্রথমে একটু পরিচয় করে দিই, তাহলে পরে আপনারা বিষয়টা বুঝতে পারবেন খুব সহজে। প্রথমে দেখুন আপনার হাতে এই আঙুলের দিকে যে আঙুলটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় কনিষ্ঠার আঙুল। এই কনিষ্ঠ আঙুলের নিচে আপনারা এখান থেকে যে অংশটা আমি দেখাচ্ছি, এই ক্ষেত্রটাকে বলা হয় বুধের ক্ষেত্র, ইংরাজিতে বলা হয় মার্কারি মাউন্ট। আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই, এই স্থানটার দিকে লক্ষ্য রাখবেন, এটা হচ্ছে বুধের ক্ষেত্র আপনার হাতে। তারপরে দেখুন এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলা হয় হৃদয় রেখা, এবং এই হৃদয় রেখার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন, এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। তারপরে এই যে রেখা দেখবেন আপনাদের হাতে আছে এটাকে শিরোরেখা বলে, আর এটাকে আপনার জীবন রেখা বলে, আর এটাকে ভাগ্য রেখা বলে। তো আপনার স্ত্রী আপনার ভাগ্য পরিবর্তন কতটা ভূমিকা রাখবে ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে, সেটা দেখার জন্য প্রথমে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে দেখবেন এই হৃদয় রেখার উপরে এবং বুধ পর্বতে এই স্থানে আপনারা এই ধরনের রেখা দেখতে পাবেন, এটাকে বলা হয় বিবাহ রেখা বা ম্যারেজ লাইন। এই বিবাহ রেখা এখানে আমি একটা দেখাচ্ছি, অনেকের হাতে একাধিক থাকতে পারে, আবার অনেকের হাতে দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে। তো দেখুন আপনার হাতে এই বিবাহ রেখার দিকে, আপনার হাতে বিবাহ রেখা যদি লম্বা হয়, বড় হয় এবং সোজা হয় তাহলে পরে আপনার বিবাহিত জীবন খুব সুন্দর হবে, ঠিক আছে, রিলেশনশিপ স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপটা খুব সুন্দর হয়, আপনার দাম্পত্য সুখ হবে, বিবাহিত জীবন খুব সুখীপূর্ণ হবে যদি আপনার এই বিবাহ রেখা বড় এবং লম্বা সে সঙ্গে সোজা হয়। এই বিবাহ রেখাটা দেখুন, তারপরে দেখবেন আপনার হাতে এই আঙুলের দিকে আমি যে আঙুলটা দেখাচ্ছি এটাকে বলে তর্জনীর আঙুল, এবং এই তর্জনীর আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে বৃহস্পতির ক্ষেত্র। তর্জনীর আঙুলে যদি এরকম একটা কষ চিহ্ন এবং বিবাহ রেখা যদি লম্বা এবং বড় হয়, তো এটা আপনার ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আপনার স্ত্রী উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, আপনার স্ত্রীর কারণেই আপনার জীবনে পরিবর্তন আসবে। দেখুন আপনার আর্থিক দিক থেকে আপনার উন্নতি হবে বিবাহের পরে, যদি আপনার বিবাহ রেখা এরকম সোজা এবং বৃহস্পতির ক্ষেত্রে একটা কষ চিহ্ন থাকে এটা অত্যন্ত শুভ। এরপর আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হাতে এই স্থানটা দেখুন, এটাকে বলে চন্দ্রের ক্ষেত্র, ইংরেজিতে মুন মাউন্ট বলে। তো আপনার হাতে চন্দ্রের ক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন, তারপরে লক্ষ্য রাখবেন আপনার হাতে এই আঙুলটা যেটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় মধ্যমার আঙুল। তো এই মধ্যম আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে শনির ক্ষেত্র, ইংরাজিতে বলা হয় স্যাটার্ন মাউন্ট। অর্থাৎ আপনারা চন্দ্রক্ষেত্র এবং শনি পর্বত অর্থাৎ শনি এই দুটো স্থানের দিকে লক্ষ্য রাখুন আপনার হাতে আমি যেমনটা দেখাচ্ছি। এবার দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কিনা, যদি চন্দ্র পর্বত থেকে আপনাদের ভাগ্য রেখা শনি পর্বত পর্যন্ত যায় সে সমস্ত জাতক জাতিকেরা স্ত্রীর সহযোগিতা পাবেন।
আপনার ভালো সময় খারাপ সময় প্রতিটা মুহূর্তে আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করবে। আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এরপরে আপনাদেরকে আমি যে রেখাটা দেখাবো, এই রেখাটা আছে কি না দেখুন, সেটা হচ্ছে যদি আপনার এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, যে আঙুলটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় বৃদ্ধাঙুল, এবং নিচে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি এটাকে বলে শুক্রের ক্ষেত্র। তো আপনার প্রত্যেকে আপনার হাতে শুক্রের ক্ষেত্রের দিকে একটু লক্ষ্য রাখবেন। তারপরে আমি যে ক্ষেত্রটা দেখাবো এটা শনির ক্ষেত্র, আপনাদেরকে আগেই বলেছি শনির ক্ষেত্রের দিকে লক্ষ্য রাখুন। যদি আপনার হাতে শুক্র পর্বত থেকে কোনো রেখা এরকম শনি পর্বতের দিকে যায়, এটা অত্যন্ত সৌভাগ্যশালী। যে সমস্ত ব্যক্তিদের হাতে এই রেখাটা আছে, আপনার স্ত্রীর কারণে আপনি ধনী হবেন, স্ত্রীর পরিবার থেকে আপনি অর্থনৈতিক সহযোগিতা পাবেন, অর্থাৎ শ্বশুরের পক্ষ থেকে আপনি প্রচুর সহযোগিতা এবং শ্বশুরের পৈতৃক সম্পত্তি আপনি পাবেন, শ্বশুরের সম্পত্তি পাবেন, এক কথায় বলতে গেলে পারে এটা থাকলে পারে, এবং অর্থনৈতিক দিক থেকে আপনি খুবই সমৃদ্ধশালী হবেন। তো দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কিনা, অত্যন্ত সৌভাগ্যশালী এই রেখা, যে সমস্ত জাতক জাতিকাদের হাতে এই রেখাটা আছে। আজকের এই ভিডিওতে আমি যে রেখাগুলো দেখালাম, আপনাদের হাতে প্রত্যেকটা রেখা থাকতে হবে এমনটা নয়, যেগুলো দেখলাম এর মধ্যে যে কোনো একটা থাকলে পারে আপনার ভবিষ্যতে এই ধরনের ঘটনাই ঘটবে, আপনার ভাগ্য পরিবর্তনে আপনার স্ত্রীর ভূমিকা থাকবে। তো আপনারা এইভাবে আপনার নিজেদের হাতটা দেখবেন, দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা। দেখুন বর্তমানে অনেকের হাতে হয়তো এই রেখাগুলো নেই, অনেকের হাতে আছে, যাদের নেই আপনারা কখনোই হতাশা হবেন না। কেন হতাশা হবেন না, এই কারণেই যে হাতের রেখা কিন্তু চেঞ্জ হয় 3-6 মাস অন্তর অন্তর। তো আপনারা এই রেখাগুলোর সঙ্গে পরিচিত থাকুন, এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখা যদি আপনার হাতে আসে, কখনো আসে, তাহলে পরে আপনার জীবনে এই ধরনের ঘটনা ঘটবে। এবার আসি, যে রেখা তো আমি দেখালাম আপনাদেরকে, কিন্তু অনেকে জানেন না যে কোন হাতে রেখা দেখতে হয়, কোন হাত দেখবেন আপনারা, এটা অনেকেই জানেন না। তো এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে আমি বলছি, আপনি যে হাতে সমস্ত কাজকর্ম করেন সে হাতটাই দেখবেন প্রথমে, সেটা ডান হাত হতে পারে, সেটা বাঁ হাত হতে পারে। তো আপনারা আপনাদের যে হাতে কাজ করেন সে হাতটা দেখুন, সে হাতে যদি এই রেখাগুলো থাকে আপনি 100% ফল পাবেন, অর্থাৎ আপনি সম্পূর্ণ ফল পাবেন, পূর্ণ ফল আপনি পাবেন, এই রেখা আপনাকে পূর্ণ ফল দেবে। আর এই রেখাগুলো যদি অন্য হাতে থাকে তাহলে পরে আপনি আংশিক ফল পাবেন, পূর্ণ ফল আপনি পাবেন না, অর্থাৎ আপনি 20-25% ফল পাবেন যদি অন্য হাতে থাকে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন।